হ্যালো বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আমরা ফেসবুক ইউজ করি, এরকম মানুষ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু ফেসবুকে কিছু কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেগুলো আমরা অনেকেই জানি না। আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কবে আমাদের খোলা হয়েছে, কবে আমরা ফেসবুকে জয়েন হয়েছি, সেটা কিন্তু আমরা অনেকে জানি, অনেকে জানি না। তো আমরা কিন্তু আমরা অনেক প্রোফাইল দেখি, ফেসবুক অ্যাকাউন্ট দেখি, যেগুলো আমাদের পরিচিত বা অপরিচিত। যখন আমরা ফেসবুক অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে কিন্তু আমরা এরকম একটা জয়েন আপনার শো আমরা দেখতে পাই আমরা প্রোফাইলে গেলে। যেমন আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে আসার পর দেখেন এখানে জয়েন আমার 2018 সালে এটা খোলা হয়েছে, এখানে কিন্তু এটা দেখাচ্ছে। তো আপনার নিজের অ্যাকাউন্টে কিন্তু আপনি এখানে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টে কি আসলে কি শো করে কিনা। তো আজকে আমি ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনার কখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা হয়েছে, কোন ডেটে খোলা হয়েছে সেটা আপনিও শো করে রাখবেন, ইচ্ছা করলে আপনি হাইড করে রাখতে পারেন। তো কী করতে হবে, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে আসার পর আমরা প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলে ক্লিক করার পর এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসলে এখানে ডেটাস, এখানে এডিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো আমার, যেহেতু এটা আমি শো করে রাখছি, এখানে কিন্তু টিকমার্কগুলো আমার দেওয়া আছে। তো এই যে এখন টিকমার্কগুলো তুলে দিছি, এখন কিন্তু আমার এটা হাইড হয়ে যাবে। তো আমি বলে নিই, যদি আপনারা এখানে যে টিকমার্কগুলো যদি আপনারা এগুলো যদি আপনার দিয়ে রাখেন, তাহলে আপনার প্রোফাইল এটা কিন্তু শো করবে আপনি কবে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, জয়েন হয়েছেন আপনি ফেসবুকে। আর যদি চান যে না আমি এটা শো করাবো না, আমি এটা হাইড করে রাখবো, তাহলে আপনি টিকমার্কটা এখান থেকে তুলে দেবেন। তো আমি যেহেতু চাচ্ছি যে আমার এই আমি ফেসবুক অ্যাকাউন্টটা কতদিন আগে খুলছি সেটা শো করুক, সবাই দেখুক, তাহলে আমি এখান থেকে টিকমার্কগুলো দিয়ে দিব, দিয়ে দিয়ে এখানে সেভ ক্লিক করব। তো সেভ ক্লিক করার পর কী হবে, এটা আমার কিন্তু এখানে আমার সেভ হয়ে যাবে, আমার প্রোফাইলে যে ঢুকবে সে কিন্তু দেখতে পারবে যে আমি কতদিন আগে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলে আপনার ফার্স্ট এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।